দেখবি না মে কত ফল রে দেখবি না মে কত ফল গুরু নামে বিশ্বাস রেখে চ ভাই রে আমার গুরু নামে বিশ্বাস রেখে চ গুরু মূর্তি
শাস্ত্রে খটি লালন সাগর লিখেছে নিগুম বিচারী সত্য তাই গেল জানা মায়েরে ভজিলে হয় তার বাপের ঠিকানা মন তুমি ফিরে যাও যদি আল্লাহর অনেকগুলো নাম তার মধ্যে পবিত্র কোরআন শরীফে আছে আল্লাহু নুরুস সামাওয়াতি ওয়াল আরদ যার বাংলা অর্থ আসমান এবং জমিনের মধ্যে যাহা কিছু দেখিতে পাইতেছো সমগ্র কিছু আল্লাহর নূর তাহলে সবকিছু এই এই ব্যানারটার মধ্যে যদি আমি লক্ষ্য করি ওই বাসটার মধ্যে যদি আমি লক্ষ্য করি আমি যেখানে তাকাবো ওই দিকেই আমার আল্লাহর নূর আল্লাহর জান পবিত্র কোরআনে আরো বললেন আয়ানুমাতু আল্লাহ ফাসাম্মা ওয়াজিউল্লাহু তাআলা তুমি যে দিকেই তাকাও ওই দিকেই আমার আল্লাহর চেহারা সুবহানাল্লাহ তাই একটু খেয়াল করতে হবে গুরুর সাথে একটা প্রেম করতে হবে জহির ভাই আমরা তো প্রেম করি নারীর সাথে আমরা প্রেম করি টাকার সাথে আমরা প্রেম করি দুনিয়াদারির সাথে কিন্তু আমরা যার সাথে প্রেম করলে আমার এহকাল পরকাল দুইটা কালই ভালো হবে আমার হেলাল শাহর সাথে প্রেম করলে আমার মহিউদ্দিন শাহর সাথে প্রেম করলে আমার এলাই শাহর সাথে প্রেম করলে আমার এহকাল পরকাল দোনো কালই মুক্তির ব্যবস্থা হবে তার সাথে আমরা প্রেম করি না আর এই কথাগুলো এক শ্রেণীর মানুষ আছে তারা গুরু ধরায় বিশ্বাসী না ওলিয়া উলিয়াতে বিশ্বাসী না এই কথাগুলো তাদের কানে যাবে না কারণ আল্লাহ সূরা বাকারার মধ্যে বলেছে আমি এক শ্রেণীর মানুষের মধ্যে হৃদয়ের মধ্যে মোহর মাইরা দিয়েছি যাদের হৃদয়ের মধ্যে মোহর মাইরা দিয়েছে পবিত্র কোরআন শরীফে বলছে ওলিয়া মুর্শিদে খোদা ওলি রূপে কখনোই সে মুর্শিদকে পাইতে পারবে না তাই একটু লক্ষ্য করে দেখে মন তুমি ফিরে চাও যদি জহির ভাই সবই তোমার গুরু মূর্তি কেবল বিশ্বাস রেখো ঠিক সবই তোমার এলাই সামুরতি কেমন বিশ্বাস রেখো গুরু ভজবি যাইদি দেখবি যাইদি ব্রহ্মাণ্ড তর কর গুরু ভজবি যাইদি দেখবি যাইদি ব্রহ্মাণ্ড তর কর কথা কইছে আমি যদি আমার বাইরে দুইটা কথাও না কই আমার নিজের কাছেও ভালো লাগবে না কইতাম না তারপর আমার কইতে হইব কারণ আমার ভাই কইছে যে অনেক মানুষ মুড়ি ধইতে চায় না অনেকে বলে বাপ মা থাকলি হয় মুড়ি ধর কোনো দরকার নাই খাজা বাবার চাইতে বড় পীরের চাইতে আপনি বড় ওলি হন নাই বড় কিছু হন নাই তারা বাবা মা থাকতেও মুড়ি ধইছে বড় পীর বাবা মা থাকতে মুড়ি ধয়েছে খাজা বাবা মুড়ি ধয়েছে কিন্তু এক শ্রেণীর মানুষ আছে তারা বললে বাবা মা আছে আমার মুড়ি ধোয়ার দরকার নাই আপনার কাছে একটু জানতে চাই মুড়ি ধোয়া মানুষের দরকার আছে কি না মুড়ি ধোয়া যদি মারা যায় তার কি হয় আর মুড়ি না হইয়া মারা গেলে তার কি হয় একটু আপনি Guru,
সর্ব মন্ত্র সার গুরুময় হইলে অঙ্গ সব দেখবি একাকার বলো রে তোমার গুরু যদি তোমাকে আদেশ করে এখানে দাঁড়ায় থাকতে হবে ওইটাই ঠিক তোমার গুরু যদি আসে আদেশ করে চলে যাও ওইটাই ঠিক গুরুর কথা যে কায়ে মন বাক্যে বিশ্বাস করে নাই সে গুরুতে পরিণত হয় সাধারণ মানুষ মারা গেলে তার জন্য হয় গোরস্থান যেখানে গেলে মানুষ দোয়া করে আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর আর কোন ওলিয়া উলিয়ার মাজারে গেলে বলে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া ওলি আল্লাহ তোমার ওলির ওসিলায় আমাকে একটা সন্তান দাও দেয় আল্লাহ ওসিলা হলো ওলি তোমার ওলির ওসিলায় আমার পিতামাতার অসুস্থতা দূর করে দাও সুস্থ করে আল্লাহ ওসিলা হইলো আমার ওলি আল্লাহ তোমার ওলির ওসিলায় আমার এক সন্তানটা বিদেশ যাইতে পারে না ব্যবস্থা করে দাও আল্লাহ হলো ব্যবস্থা করে ওসিলা হলো আমার মহিদ ও তিনিশা তাই গানের মধ্যে বললেন ভক্তরে Oh,
বিশ্বাস রেখেছ হযরত দয়াল বাবা আলাইহিস সালাম ভক্ত